আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আম কিনতে যাই। পাকা পাকা চা পাকা আম পাকা বরাত বরাতে ইদি খাইতে হবে না, দুধ দিয়ে আম দিয়ে ভোরাতে সেরি খাওয়ার জন্য এখন আমরা আম কিনতে যাই। তারপর আপনাদের সবার কি খবর? সবাই কেমন আছেন? কয় ঘন্টা আছে আমাদের ইফতারের সময়? এখন বাজে 4:06, আর 2 ঘন্টা, আর 2 ঘন্টার ভিতরে আমাদের সব কিছু রেডি করতে হবে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের আম কিনার দোকানে। এখন আমরা গাড়ি পার্কিং করব। আমরা আম কিনতে চলে আসছি, আর আম কিনতে এসে আমরা এখন এখানে কি দেখতে পাচ্ছি? পেঁপে গাছের চারা, এই যে একেবারে পুরো বাংলাদেশের মতো, বাংলাদেশের নার্সারির মতো। এই যে যেখানে এখন আমরা আম কেনার জন্য আসছি, তো আগে আমরা দেখি ভিতরে আম আছে কিনা। আজকে মনে হচ্ছে আমাদের ব্যাড লাক, নারকেল পাওয়া গেছে, আম পাওয়া যায় না, কিন্তু নারকেল পাওয়া গেছে। না বড় বুটি পেলাম, নারকেল পেলাম, আমটা তো পেলাম না। তো আমরা তো আম পেলাম না, এখন আমরা দেখি আর কি কি পাওয়া যায়। এই যে বাংলাদেশ বেশি ঝাল যেগুলো আর এগুলো পাওয়া যায়। হালাল অনেক কিছুই আছে। এই যে এই যে এগুলো তো হালাল। এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে মুগ ডাল, খোসা সহ যে মুগ ডাল গুলো, এগুলো হচ্ছে মুগ ডাল। আর এগুলো হচ্ছে খোসা ছাড়া যেগুলো, এগুলো ডিফ করা না মরিচ, এই যে এটা হালাল, ফ্রোজেন ডাক। এই যে আমরা তো ম্যাঙ্গো পেলাম না, এখন আমরা অন্য জিনিসপত্র নিয়ে কিনে চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ব্যাড লাক, তাই না? কিছু করার নাই, ফ্লাইট বন্ধ, তাই আসতে পারে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।